আজকে আলুর মিষ্টি আলু দিয়ে মজাদার স্বাদের পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনি বাচ্চাকে পুষ্টিকর হেলদি টিফিন দিতে পারেন বা নাস্তা দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা তৈরি করব পুষ্টিকর নাস্তা। আমি তৈরি করে দেখাবো আজকে আলুর মিষ্টি আলু দিয়ে মজাদার স্বাদের পরোটা। তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ভিউয়ার্স, এখানে আমি তিনটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। ভিউয়ার্স, আলুগুলো সেদ্ধ হওয়ার পর এগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি একদম মসৃণভাবে। এবার এর সাথে আমি অ্যাড করব, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, 1 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়া নিয়েছি। সবগুলো আমি একসাথে দিয়ে দিব, স্বাদ অনুযায়ী দিব লবণ, সবগুলোকে মিক্স মিক্স করে নিব হাত দিয়ে ভালোভাবে। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর সাথে আমি অল্প অল্প করে ময়দা মিক্স করে নিব, একটা পরোটার খামির তৈরি করে নিব। এবার এর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আমি আবার ডোটাকে মেখে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, এরপর আমি পরোটাগুলো বানিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে প্রায়, আমি 10 মিনিটের মতো এটাকে রেখেছি। এবার এটা থেকে অল্প অল্প করে আমি নিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি, 3 ভাগে ভাগ করে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব, আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। যদি আপনার বাচ্চা বেশি চিনি খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি একটা তাওয়াতে পরোটাগুলো দিয়ে দিব, একটা একটা করে ভেজে নেব। এভাবে একটা পিঠ হালকা একটু শেখা হলে আমি তেল দিচ্ছি। আমি কিছুটা তেল দিয়ে দিব এভাবে। কিছুটা ঘিও দিয়ে দিচ্ছি আমি।